হ্যাঁ, কারণ কেকের পপুলারিটি এমন, ইয়াং ক্রাউড একদম ইয়াং ক্রাউড ঝেঁকে ধরে। ইভেন কালকেই আমাকে কেএমডিএস থেকে বলা হচ্ছিল যে আর কলেজকে দেবেন না, কারণ ওই সিটের ওপর ওটা নাচানাচি করে সিটগুলো অর্ধেক ভেঙে যায়। আর এরকম একজন পপুলার আর্টিস্ট সে কলকাতায় পারফর্ম করছে, ন্যাচারালি ইয়াং ক্রাউডকে যতই ওরা প্রোটেকশনে রেখেছে যা করেছে, কিন্তু সে জনস্রোতকে আটকানো যায়নি। কিন্তু তার জন্যে স্টেজের পারফরমেন্সে কোনো না, স্টেজের পারফরমেন্সে একটা খাটনি হয় এর, তাতে হয়। কিন্তু ঠিক যে কেকের যা পপুলারিটি ছিল, একটা যেখানেই প্রোগ্রাম করছে একটা জনস্রোত, বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা পাগলের মতন ছুটে যাচ্ছে। না না, এসি আমাদের নজরুল মঞ্চে যথেষ্ট ভালো, আমরা যখন যাই বলি কমাতে, কিন্তু যখন দরজা খোলা থাকে হই হই করে অত লোক ঢুকে যায়, তখন এসির তো একটা লিমিটেশান আছে, যেটা 2700 ক্যাপাসিটির এসি, সেটা 7000 হলে তো ন্যাচারালি মানুষের নিঃশ্বাস প্রশ্বাসে গরম সেতে তো হয় না। হ্যাঁ, অনেক বেশি ভিড় হয়েছে, মানে বাইরে প্রচুর লোক, তারপর শুনলাম যে পাঁচিল টপকে টপকে ছেলেমেয়েরা ঢুকছিল, কন্ট্রোল করা যায়নি। তার কারণ হচ্ছে যে মানুষের উচ্ছ্বাস যখন হয় তখন হই হই করে মানুষ দৌড়ে আসে, বাচ্চারা দৌড়ে আসে, সেখানে কন্ট্রোল কে করবে? তার মধ্যে তো পুলিশ লাঠিচার্জ করতে পারে না, একটা অনুষ্ঠানে একটা মানুষ দেখতে চাইছে, গান শুনতে যায়, তাকে কি লাঠিচার্জ করা যায়? আমার মতে, এটা কালকে কেএমডিএ থেকে বলেছে, আমি এখনও সিদ্ধান্ত নিইনি।